আপনি কি মহিলা যিশুখ্রিস্ট হয়েছেন নাকি? আপনার কোন নির্বাচনে ভোটাররা যেতে পারেনি, গরু ছাগল ভেড়া, এর মধ্যে দামি নির্বাচনে আরেকটি প্রাণী যোগ হয়েছে, সেটা কি জানেন? বানর। বিচারপতি আওয়ামী লীগের লোক, পুলিশের ডিআইজি আইজি ছাত্রলীগের লোক, আপনার প্রশাসনের ডিসি এসপি সচিব জয়েন্ট সেক্রেটারি, দেখবেন যে কেউ যুবলীগ করতো না ছাত্রলীগ করতো। ওবায়দুল কাদের সাহেব বলেন যে বিএনপি নাকি হতাশ ক্লান্ত, ওরা বিদেশ পাড়ি দিচ্ছে নেতারা। তো ওরা বিদেশ পাড়ি দিবে কেন? ওদের বিদেশ পাড়ি দেওয়ার যে মানে ভাড়া, সেটাই তো তাদের পকেটে নেয়। তাই ওবায়দুল কাদের সাহেব, বিএনপির লোকরা যাবে কেন? বিএনপির লোকরা জেলে যাচ্ছে, জুলুম সহ্য করছে, পুলিশের নিপীড়ন নির্যাতন সহ্য করছে, রিমান্ডের নামে তার পায়ের নখ তুলে নেওয়া হচ্ছে, তার উপর অত্যাচার করা হচ্ছে, তারপরেও সে সত্যের জন্য, ন্যায়ের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা বাংলাদেশে বসেই তারা অদম্য সাহস দিয়ে আন্দোলন করছে। আরে বিদেশে পালিয়ে যাওয়ার ইতিহাস তো ওবায়দুল কাদের আপনার নেত্রীর 111 মঈনুদ্দিন ফখরুদ্দিন যখন এসেছিল তখন কে আমেরিকায় পালিয়ে গিয়েছিল আপনি ওবায়দুল কাদের জানেন না? আপনি তো গোয়েন্দাদের কাছে বলেছেন যে শেখ হাসিনা কত টাকা নিয়েছে, আপনার নেত্রী কত টাকা চাঁদা নিয়েছে, এবং শেখ হাসিনার ফুফাতো ভাই হাজি সেলিম তিনি যে বলেছেন যে কে কে চাঁদা দিয়েছে, তিনি যে গোয়েন্দাদের কাছে বলেছেন, এম এ জলিল তখন সাধারণ সম্পাদক তিনিও বলেছেন। এরপরে ওবায়দুল কাদের সাহেব কোন মুখে আপনি কথা বলেন? আমি গতকাল বলেছি যে শ্রাবণের বৃষ্টি যেমন ঝরঝর করে তো পড়ে, তেমনি ওবায়দুল কাদেরের মিথ্যা ওইভাবে ঝরঝর করে পড়ে। আপনার নেত্রী প্রধানমন্ত্রী বলছে যে অনেক রাজনৈতিক দল আমাকে উচ্ছেদ করতে চায়, আমাকে উচ্ছেদ করে কাকে বসাবে? আরে আপনাকে উচ্ছেদ করা আর কাউকে বসানো এই দায়িত্ব কার? কোনো রাজনৈতিক দলের নয়, এই এই দায়িত্ব তো জনগণের। আপনি তার মালিকানা কেড়ে নিয়েছেন, তাকে মালিকানা ফেরত দেন, জনগণই ঠিক করবে কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাবে না বসাবে। আপনি এই বক্তব্য রাখেন কেন? আপনার এই বক্তব্যই তো প্রমাণিত হয় আপনার অধীনে যত নির্বাচন হয়েছে সব দামি নির্বাচন, একতরফা নির্বাচন, জনগণের অধিকার কেড়ে নেওয়ার নির্বাচন। আরে আপনাকে উচ্ছেদ করতে চায় তাহলে আপনার পরে কে বসাবে, কে বসবে, সেটা কে মালিক? মনে হচ্ছে আপনার কথায় আপনি একেবারে পরিত্রাণকর্তা, ত্রাণকর্তা আপনি। খ্রিস্টানরা যেমন যিশুখ্রিস্টকে ত্রাণকর্তা মনে করে, আপনি কি ওইরকম নিজেকে ত্রাণকর্তা মনে করছেন? আপনি কি মহিলা যিশুখ্রিস্ট হয়েছেন নাকি, হতে চাচ্ছেন নাকি? জনগণের প্রশ্ন এটা। আপনার কোনো নির্বাচনে ভোটাররা যেতে পারেনি, এক গাছে আওয়ামী লীগের ক্যাডাররা, যুবলীগ ছাত্রলীগের ক্যাডাররা, আর গেছে হচ্ছে চতুষ্পদ প্রাণী, গরু ছাগল ভেড়া, এর মধ্যে দামি নির্বাচনে আরেকটি প্রাণী যোগ হয়েছে, সেটা কি জানেন? বানর, হনুমান বানর, তাকে ঘোরাফেরা করতে গেছে ভোট সেন্টারের সামনের স্কুল ঘরের মাঠে। মনে আছে আপনাদের পেপারে, এটা আবার বানানো কথা না, পেপারে সেটি উঠেছে। ভারতের আধিপত্য থেকে, ভারতের আগ্রাসন থেকে রুখে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করে দেশের স্বাধীনতা রক্ষা করেছিল। আর আপনারা হবেন মীর জাফরের মতো ধিকৃত, আপনাদেরকেও মানুষ জানবে, মীর জাফরকে যেভাবে জানে ঠিক সেইভাবে জানবে। আপনারা গণতন্ত্র ধ্বংস করেছেন, আপনারা গণতন্ত্রকামী নেতা কর্মীদেরকে গুম করেছেন, তাদেরকে বিচার বহির্ভূত হত্যার শিকার করেছেন। আপনারা ভারতের কাছে বাংলাদেশের স্বাধীনতার চাবি, বাংলাদেশের সার্বভৌমত্বের চাবি তাদেরকে দিয়ে আপনারা তাদের ছত্রছায় ক্ষমতা ধরে রেখেছেন।